ভারতমালা প্রজেক্টের রাস্তার কাজের জন্য নিশ্চিহ্ন হওয়ার পথে ঘনবসতিপূর্ণ এক গ্রাম। জেলা প্রশাসন কর্তৃক পুরনো প্রস্তাবিত অ্যালাইনমেন্টকে পরিবর্তন করায় ক্ষোভ খলারপুতা গ্রামবাসীদের। নিজেদের আশ্রয় সম্বল বাঁচাতে নাগরিক সভা গ্রামবাসীদের, তারা বলেন জেলা প্রশাসন আকবরপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের চত্বর দিয়ে বাইপাস নির্মাণের সিদ্ধান্ত নিলেও হঠাৎ করে তাদের খলারপুতা গ্রামের জনবসতি এলাকা দিয়ে নিতে যাইছে। গ্রামবাসীরা বলেন এতে গ্রামের 150 পরিবার নিজেদের শেষ সহায় সম্বলও হারাবে। তারা এও বলেন একটি প্রাথমিক স্কুল বাঁচাতে গিয়ে রোডম্যাপ বদলিয়ে তাদের গ্রামের ভেতর দিয়ে নেওয়া অন্যায় হবে। স্থানীয় ওয়ার্ড সদস্য বলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের চালবাজিতে রোড ম্যাপ বদলানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা নাগরিক সভা থেকে খলারপুতা গ্রামের দরিদ্র জনগণের স্বার্থে পুরনো চিহ্নিত এলাকা অর্থাৎ কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভেতর দিয়ে বাইপাস রোড তৈরি করার জন্য করিমগঞ্জের জেলা প্রশাসক মৃদুল যাদবের দৃষ্টি আকর্ষণ করেন। আসামমালার যে রাস্তা, যেটা ভারতমালা রাস্তা, যেটা এটা আগে যে অ্যালাইনমেন্ট যেটা হয়েছে, অ্যালাইনমেন্ট যেটা হয়েছে সিদ্ধান্ত, এটা আমরা এদিকে যাইতে আমরা মোটামুটি প্রস্তুতি আছি। আমরা এদিকে গেলে আমরা এই সাধারণ মৌজার যেটা মনে করো করে যেটা অ্যালাইনমেন্ট হয়েছে, এটা নিয়ে বহুত বাড়ি গৃহস্থি পরিবার শতাকি 150 পরিবার ক্ষতিগ্রস্তি, ক্ষেতের জায়গা ক্ষতিগ্রস্তি হইব। তাই প্রতিবাদ করছেন? দেখেন, আমরা প্রতিবাদ করছি এই জন্য যে বিগত দিনে আমাদের ভারতমালা আসাম প্রজেক্টের একটা রোড নির্ধারিত হয়েছিল, যেটা ফার্স্ট অ্যালাইনমেন্ট ছিল। তারপরে আমাদের ডিসি অফিসে একটা রিভিউ মিটিং হয়েছিল। আমরা বিভিন্ন সোর্সে আমরা জানতে পারি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মানুষেরা আলাপ আলোচনা করছেন যে ডিসি মহোদয় এবং বাকি যারা রিভিউ মিটিংয়ে ছিলেন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে যদি 10 পরিবার যদি তাকে একটা একটা স্থানে, যেদিকে আমাদের ভারতমালা বাইপাস যাবে, ফকিরবাজার বাইপাস, সেদিকে না দেওয়ার জন্য, যদি একটা পরিবার থাকে সেটা ভেঙ্গে মানে সেদিকে দেওয়ার জন্য। সো আমরা এটাই আজকের দিনে মানে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের যে দাবিটা হলো আমাদের সেকেন্ড অ্যালাইনমেন্ট, যেটা সেকেন্ড অ্যালাইনমেন্টটা আমাদের সাধারণী মৌজা পার্ট টু অর্থাৎ ভিলেজ খোলারপুতা, মানে এখানে অনেক পরিবার রয়েছে যারা দিনমজুর মৎস্যজীবী, সবাই মানে সবার অন্য কোনো থাকার জায়গা নেই, স্থানান্তর করার জায়গা নেই, শিফট করার জায়গা নেই। সো আমরা চাই যে এই অ্যালাইনমেন্টটা উদ্র করে আগের যে অ্যালাইনমেন্টটা ছিল সেখানে পূর্বের অ্যালাইনমেন্টে যাওয়ার জন্য রোডটা।